আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাহফুজাস ব্লগ। আমি মাহফুজা বলছি, আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আমাদের চলছে যথারীতি স্কুল হলিডে, মোটামুটি আমরা কাজ হয়ে গেছি, শেষ হয়ে যাবে। আর এখন চলছে হচ্ছে শরৎকাল। এই যে দেখেন বাহিরের দৃশ্য কত সুন্দর, শরৎকাল এই জন্য আমার অনেক বেশি ভালো লাগে। আমি এখন যাব হচ্ছে শপিং করতে, কিছু কেনাকাটা আছে আমার, সিটি সেন্টারে যাচ্ছি কাইফকে নিয়ে। আর এখন তো কোথাও যাওয়া যাবে না যেহেতু বর্তমানের যে পরিস্থিতি, সেই জন্য বাসায় থাকতে হচ্ছে বেশিরভাগ, দরকার না হলে আমরা বাইরে বের হই না। তো কাইফকে নিয়ে ভাবলাম, কাইফ বাসায় বসে বসে বোর হচ্ছিল, তো ভাবলাম যে আমার কাজগুলিও সেরে নিলাম, আর তারপর তারও একটু বাইরে যাওয়া হলো। আর এর মধ্যে আমি তার চুল কাটিয়ে নেবো ভাবলাম, আজকে চুল কেটে ফেলবো। নর্মালি তার বাবা নিয়ে যায় চুল কাটাতে, তো আজকে আমি ভাবলাম যেহেতু আমাদের স্কুল হলিডে চলছে তো আমি নিয়ে যাব শপিং শেষ করে। যাই হোক, এখন এই তো আমি চলে আসছি আমাদের সিটি সেন্টারের ভিতরে। আর হচ্ছে এখানে বাইরে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি। বৃষ্টি তো ইউকেতে খুব বেশি হয়, দেখা যায় প্রায় প্রতিদিনই থাকে। স্কুল যখন নিয়ে যায় বাচ্চাদেরকে তখনও বৃষ্টি হয়, যখন আনতে যায় তখনও বৃষ্টি হয়, বৃষ্টি আর বৃষ্টি, মোটামুটি বৃষ্টির উপরেই। খুব সুন্দর দিন যে দেয় সেটা কিন্তু কম, রৌদ্র দিলে আমাদের অনেক বেশি ভালো লাগে। যখন দেখা যায় যে ওয়েদারটা ভালো, আসলে মনটা অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন আমরা ওয়েস্ট ওর্চার্ডের ভিতরে এসে গেছি, আর ওরা অলরেডি ক্রিসমাসের জন্য সাজানো শুরু করে দিয়েছে। গাইপ অবশ্য এখানে অনেক এনজয় করছিল। আর আমি আমার শপিং মোটামুটি শেষ করে ফেলেছি সব কিছু, আর এখানে আমি ক্যাপচার করতে পারি না, ভিডিও অনেক লং হয়ে যাবে, তাহলে হয়তো আপনারা অধৈর্য হয়ে যাবেন দেখতে। তো আর এরই মধ্যে কাইফ বলছিল যে তার নাকি খিদা লাগছে, তো আমি ভাবলাম যে কুইকলি গ্রেগসে চলে যাই। আর এই তো এখন আসছি হচ্ছে গ্রেগসে, এখান থেকে তার জন্য পাস্ট্রি নিয়ে নিব। তো কাইফ অবশ্য আমাকে বলছিল সে একটা ডোনাট খাবে, তো আমি তাকে দেখালাম কোনটা সে নিবে, সে পিঙ্ক কালারটা দিয়ে যাবে। আমি জানি সেটা খাবে না, তারপরেও কালারফুল দেখে পিঙ্কটা চুজ করছিল। তো যাই হোক, আমি নিলাম তার জন্য খাবার আর আমার জন্য নিয়ে আমরা খেয়ে দিয়ে এখন যাচ্ছি চুল কাটার জন্য। আমি যেখানে চুল কাটাতে নিয়ে যাচ্ছি ওইখানে কাইফ সবসময়ই যায়। এই যে আমরা অলরেডি এসে পড়েছি। কাইফ অবশ্য খুশি না, কারণ তার চুল কাটার দিন আসলে তার ভালো লাগে না চুল কাটতে। যখনই বলি যে চুল কাটতে হবে তখন সে বলে আজকে না কালকে, কালকে তার কালকে আর আসে না, মানে সবসময় বলবে যে নট টুডে, নট টুডে। তো যাই হোক, আমরা এসে গেছি। আর ছেলেদের চুল আমার মনে হয় বারবারই সুন্দর করে কাটে, কারণ আমি একবার কাইফকে আমার হেয়ার ড্রেসার কাছে নিয়ে গিয়েছিলাম আর সে খুব বাজে করে চুলটা কেটেছে, তারপর থেকে আমি আর আসলে নিয়ে যাই না। এই যে এখন দেখেন তার চুল কাটা হয়ে গেছে, মোটামুটি সে খুশি। আর এখন আমরা বাসায় চলে যাব। কাইফ অবশ্য খুশি না, কারণ তার শরীর একটু ইচি ইচি ফিল করছে, চুল কাটার পরে কিন্তু বডি একটু ইচি করে। যাই হোক, আমি বাসায় গিয়ে তাকে আমি বাত করতে দিব, আর তারপর আমি শেয়ার করব আপনাদের সাথে একটা মজাদার রেসিপি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, কিভাবে ঝটপট করে পিৎজা বানানো যায় ব্রেড দিয়ে। আমি এটা প্রায়ই বানিয়ে থাকি, তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রিপারেশন করে নিয়েছি অলরেডি, ব্ল্যাক অলিভ, গ্রিন অলিভ, হালাপিনো, তারপর গ্রিন পেপার আছে এখানে, রেড অনিয়ন আছে, দুই ধরনের চিজ আর সুইট কর্ন। তো টপিংগুলি আপনার মন ইচ্ছে মতো নিতে পারবেন, আপনার যেগুলি পছন্দ সেগুলি। এখানে এই সসটা আমার খুব ভালো লাগে, আমি অনেকগুলো সস ট্রাই করেছি। আর এটা হচ্ছে টমেটো আর বেজিলের আজদার ব্র্যান্ডের সস একটা। আর এর আগে আমি অবশ্য আরেকটা সস নিয়েছিলাম, তারপর বাসায় এনে চেক করে দেখি যে এটা হালাল না, অনেক সময় তাড়াহুড়োর মধ্যে চেক করতে ভুলে যাই। তো যাই হোক, আর এরপর থেকে আমি এই সসটাই নেই। আমরা যারা দেশের বাইরে আছি আমাদের এটা আসলে চেক করতে হয়, কারণ সব ইনগ্রিডিয়েন্ট সব সময় হালাল থাকে না, এই জন্য দেখে নিতে হয়। আর আমি এখন ব্রেডের উপরে দিয়ে নিচ্ছি পিৎজার যে সস, এটা ভালো করে ব্রেডের উপরে দিয়ে নিচ্ছি সমানভাবে। অনেকে দেখেছি আমি টমেটোর সস ইউজ করেন পিৎজার বানাতে, তো সেক্ষেত্রে আমি বলবো যে সমান টেস্ট হবে না, পিৎজার যে একটা টেস্ট সেটা আসবে না, কারণ পিৎজার সসের মধ্যে বাজিল, অরিগানো, তারপর আরও ইটালিয়ান কিছু হার্বস থাকে, সেগুলি না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। তো সসের মধ্যে অলরেডি সব কিছু দেয়াই থাকে, তাহলে ইজি হয়ে যায়।
আমি এটা ব্রেড দিয়ে প্রায় সময় বানাই, তাতে হয় কি ইজি হয়ে যায়, সব কিছু আমার বাসায় থাকে, দেখা যায় অলিভ সুইট কর্ন চিজ সব কিছু মোটামুটি বাসায় থাকে, তো ইজি হয়ে যায়। আর আমি সসও রেখে দিই। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলো টপিং আমার মন ইচ্ছে মতো, আপনারা যে এগুলি ইউজ করতে হবে তা না, আপনার মন ইচ্ছে মতো আপনি টপিং ইউজ করতে পারবেন। তারপর চিজ আমি এখানে দিয়ে সাজিয়ে রেখেছি, আর বাকি যে সসগুলি থাকবে সেটা অবশ্য ফ্রিজে রেখে দেওয়া যাবে, পরবর্তীতে আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখানে কাইফের জন্য একটা বানিয়ে নিচ্ছি ডিফারেন্টভাবে, কারণ সে দেখা যায় যে অনেকগুলো টপিং সে পছন্দ করে না, স্পেশালি এখানে আমি হালাপিনো দিয়েছি, সেটা কিন্তু একটু ঝাল হয়ে যায় কাইফের জন্য। তো ওর জন্য আমি কি করেছি, জাস্ট টপিং দিয়ে পিৎজার যে টপার উপরে দিয়ে, তারপর এখানে আমি চিজ দিয়ে দিয়েছি, আর সুইট কর্ন দিয়েছি, আর দিয়েছি দুইটা অলিভ। তো আশা করি সে এটা লাইক করবে। এই যে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটি পিৎজা বানিয়ে নিয়েছি, আমার কিন্তু আরও অর্ধেকের মতো সস রয়ে গিয়েছে, তো আমি এগুলি রেখে দিয়েছি ফ্রিজে, পরবর্তীতে ইউজ করতে পারবো। আর আমি যখন পিৎজা বানাচ্ছিলাম তখন কিন্তু ওভেন আমি অলরেডি প্রিহিট হতে দিয়ে দিয়েছিলাম, সেটা বলতে ভুলে গিয়েছি। তো প্রিহিট হতে দিলে আসলে পিৎজা তাড়াতাড়ি হয়ে যায়, 8 মিনিটের মতো লাগে, এর বেশিক্ষণ লাগে না। এটা অলরেডি কুক হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমি নামিয়ে নিয়েছি। আর এই পিৎজাগুলো আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনাদের এটা অনেক ভালো লাগবে, এত সহজে কুইক পিৎজা, এই জন্য এই রেসিপিটা অনেক উপকারী হবে আশা করছি। আমি যেভাবে দেখিয়েছি যদি আপনারা এভাবে ট্রাই করেন, আমি 100% শিওর এটা আপনাদের পছন্দ হবে। তো আমার তো পিৎজাগুলি হয়ে গিয়েছে, আমি এখন এগুলি কেটে নিচ্ছি, নিয়ে আমি পরিবেশন করে নিব একটা প্লেটে। আমার তো হাজবেন্ড এবং বাচ্চারা সবাই এটা পছন্দ করেছে, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।